আমরা বলছি নিট 2023-তে তুমি শুধুমাত্র 575 নম্বর পেলেই ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কোটায় MBBS পড়তে পারবে। কি বিশ্বাস হচ্ছে না তো? নিট 2023-এর রেজাল্ট বেরোনোর পর থেকেই দেখতে পাচ্ছি তোমরা সবাই খুব কনফিউজড আর ভয় পেয়ে আছো। নানা কোচিং ইনস্টিটিউট, অ্যাপ, ইউটিউব তোমাদের বলছে এই বছর নাকি ওয়েস্ট বেঙ্গলে কাট অফ নাকি অনেক বেড়ে যাবে। 595 থেকে শুরু করে 600 অব্দি না পেলে নাকি MBBS এ চান্স পাওয়া একদমই সম্ভব নয়। কিন্তু সবাই ভিউজ পাওয়ার তারাই কোনো অ্যানালাইসিস না করেই তোমাদের ভয় দেখাচ্ছে এবং বোকা বানাচ্ছে। নিট 2023 ওয়েস্ট বেঙ্গলের কাট অফ সঠিকভাবে জানতে গেলে আমাদের চলে যেতে হবে নিট 2022 এর ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল সিট অ্যালটমেন্ট লিস্টে। প্রথমেই দেখো, অল ইন্ডিয়া র্যাঙ্কস 872-এ প্রথম চান্স পেয়েছে কলকাতা মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরিতে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে। এবার দেখে নি শেষ কোন র্যাঙ্ক ইউআর ক্যাটাগরিতে MBBS পেয়েছে। 354 নম্বর পেজে গেলেই আমরা দেখতে পাবো অল ইন্ডিয়া র্যাঙ্ক 47,065 লাস্ট MBBS চান্স পেয়েছে স্ট্রিমস সনকা মেডিকেল কলেজে। কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাবে তার ঠিক আগের র্যাঙ্কটি BDS এ চান্স পেয়েছে, অর্থাৎ কাউন্সিলিংটা কিন্তু বুদ্ধি করা খুব ইম্পর্টেন্ট। এরপরে OBC বিদের ক্ষেত্রে লাস্ট যে র্যাঙ্ক MBBS পেয়েছে তা হল 47,019 এবং OBC এদের ক্ষেত্রে লাস্ট যে র্যাঙ্ক MBBS এ চান্স পেয়েছে সে হল 47,048। আর SC ক্যাটাগরিতে শেষ MBBS চান্স পেয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 149,168। ভয় পেও না, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যাদের র্যাঙ্ক এর মধ্যে রয়েছে তারা সবাই এই বছর গভর্নমেন্ট কলেজে MBBS পড়তে পারবে। গুজবে কান না দিয়ে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সাইটে গিয়ে আগের বছরের সিট অ্যালটমেন্ট সিটটা ডাউনলোড করে নিজের র্যাঙ্কের সাথে মিলিয়ে নাও। অল দ্য বেস্ট।